রাউত পরিবারের ঐতিহ্যবাহী ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শিবশঙ্কর ঘোষ, বিশিষ্ট সমাজসেবী পল্লাশ নাগ, বিশিষ্ট সমাজসেবী তন্ময় দাস, 28 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তন্ময় ভট্টাচার্য সহ রাউত পরিবারের সকল সদস্যবৃন্দরা। ছট পুজো হলো হিন্দি ভাষাভাষী মানুষের প্রাণের উৎসব, আর এই পারিবারিক পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্টজনেরা এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা রাউত পরিবারের পুত্র কার্তিক রাউত। পূর্ব বর্ধমান থেকে সেকিম তিয়াজের রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ। রাউত পরিবারের উদ্যোগে তাদের যে পারিবারিক প্রথা ছট পুজোর, সকলকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং গুরুজনদের প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক বর্ণালী ম্যাডাম, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী পলাশ নাগ, তন্ময় ভট্টাচার্য, আমাদের হক সাহেব তন্ময় দাস থেকে শুরু করে এই পঞ্চায়েতের সদস্যা রিনুদি থেকে শুরু করে কার্তিক দা, যার যে পরিবারের রাউত পরিবারের সকল সদস্য সহ আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমি ছট পুজোর শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখুন, এই পুজো অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে করতে হয়, কারণ সব পুজোরই একটা নিয়ম থাকে, নিয়মাবলী থাকে। কিন্তু দীর্ঘ অনেক প্রায় অনেক দিন ধরে উপবাসের পর এই রাত দুটো দিন, এই যে কষ্টের, খুবই কষ্টের পুজো হচ্ছে ছট পুজো। এবং সূর্য দেবতার এই পুজোতে সূর্যের যেমন আলো সারা বিশ্বে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, আমি আশা রাখি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেমনই যেন এই এলাকার সহ বর্ধমান সহ সারা বাংলার প্রতিটি মানুষের জীবন যেন আলোকিত হয়ে উঠুক, উজ্জ্বলময় হয়ে উঠুক এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে বক্তব্য দীর্ঘায়িত করে ছট পুজো আজকে তোমাদের ছট পুজোর প্রথমেই বলি, আজকে ছট পুজোর প্রথম হচ্ছে আমাদের আইসি ম্যাডাম এসেছেন, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। উনি আমার পরিবারের সদস্যই বলা চলে এখন, যেভাবে উনি আমার সাথে মিশেছেন। এসেছিলেন আমাদের স্বরাজ দা এসেছিলেন, তন্ময় দা এসেছিলেন, পলাশ দা এসেছিলেন, আমি শিবশঙ্কর ঘোষ এসেছিলেন, আর হক দা এসেছিলেন, আর আরেক দুজনের নাম আমি ঠিকঠাক জানি না। হ্যাঁ, তারা এসেছিলেন। পুজোটা তো হয় আমাদের, শুরু হয় লাউ ভাত, লাউ ভাত থেকে শুরু হয়। লাউ ভাতের দিন আমাদের লাউ ভাত খাওয়া হয়, তারপরের দিন আমাদের মিষ্টি ভাত হয় যেটাকে খান্না বলে। সারাদিন সেদিন আমরা উপোস থাকতে হয় আমাদের। সন্ধ্যেবেলা আমাদের নিজেদেরকে ওই মিষ্টি ভাত পায়েস রুটি বানাতে হয়, ওটা বানিয়ে ঘর বন্ধ করে কোনো আওয়াজ ছাড়া ওটা খেতে হয়। ওটা খাওয়া হয়ে গেলে ওই চাই যা খাওয়ার ওখানে খাওয়া হয়ে গেল, তারপরে আর কিছু খাওয়া যায় না আমাদের, সারাদিন উপোস। তারপর আবার আজকে সারাদিন উপোস, আজকে যে আমরা ঘাটে যাব, আজকে আমাদের জলে দাঁড়িয়ে থাকতে হবে। সূর্য যখন অস্ত যাবে সেটা হচ্ছে আমাদের প্রথম ঘাটের পুজোর নিয়ম হচ্ছে সেটা। সেখানে পুজো হয়ে গেল, পুজো হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি আসি, এসে আবার আমাদের কুলের সব কিছু চেঞ্জ হয়, সমস্ত কিছু, ঠেকুয়া থেকে ফল থেকে সমস্ত কিছু যা যা দেওয়া হয় চেঞ্জ হয়ে আবার কালকে আমাদের সকালবেলা ঘাটে যাওয়া হয়। সেটা হচ্ছে আমরা জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো, যখন সূর্য আবার উদয় হবে তখন হচ্ছে সেটা আমাদের একটা পুজো। কালকে পুজো দেওয়ার পরে, ওখানে পুজো দেওয়ার পরে এখানে বাড়িতে এসে ঘরে পুজো দেওয়ার পরে আমাদের উপোস ভাঙা হয়। আর আমাদের এই পুজোর ঐতিহ্য হচ্ছে প্রায় 44-45 বছর ধরেই এরকমভাবেই পুজো হয়ে আসছে। আর পুজোতে আমাদের মানসিক আছে যে আমাদের 44-45 বছর ধরেই আমার শাশুড়ি মা করে আসছেন, যেটা যেটা হচ্ছে আমাদের ব্যঞ্জো বাজি, আর একটা হচ্ছে যে তৃতীয় লিঙ্গে যে মানুষরা থাকে তাদেরকে আমাদের আঁচলে ওই নাচতে হয়, আমাদের যখন ঘর থেকে বেরোনো হয় তখন এখানে নাচ। এই ঐতিহ্য, আমার নাম রাখি রায়।